নমস্কার, আমি আশিস, বাংলা শিক্ষার আসরে আপনাদেরকে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় চর্যাপদের সমাজ ও সাহিত্য মূল্য। সমাজ ও সাহিত্য মূল্য বিষয়ে আলোচনা করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ জানাই, আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিও সবার আগে পৌঁছানোর জন্য ঘন্টাটি বাজিয়ে দিন। এবার শুরু করা যাক আমাদের আলোচ্য বিষয়ক চর্যাপদের সমাজ ও সাহিত্য মূল্য। চর্যাপদ 1907 খ্রিস্টাব্দে হরপ্রসাদ শাস্ত্রীর প্রচেষ্টায় নেপালের রাজদরবার হতে আবিষ্কৃত হয় এবং 1916 খ্রিস্টাব্দে হাজারো বছরের পুরনো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নাম নিয়ে প্রকাশ পাই। এর আগের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করেছিলাম এবং আলোচনা প্রসঙ্গে আমরা এও দেখেছিলাম চর্যাপদ বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত, সেই সাধন পদ্ধতির কথা তারা চর্যাপদের মাধ্যমে বর্ণনা করেছেন। তারা এই সমাজ ও জীবনকে তত্ত্বের দিক থেকে অস্বীকার করেছেন, সুতরাং চর্যাপদে প্রত্যক্ষভাবে আমরা সমাজের কোনো পরিচয় পাব না। কিন্তু আরো একটি মজার ব্যাপার হলো, তত্ত্বের দিক থেকে এই সমাজকে অস্বীকার করতে গিয়ে উদাহরণস্বরূপ, উপমাস্বরূপ সেই সমাজকেই ব্যবহার করেছেন। সেই সূত্রে উঠে এসেছে তৎকালীন যুগের সামাজিক চিত্র বৈচিত্র্য আর জীবন রস। সুতরাং চর্যাপদের যে সমাজ তা পরোক্ষ, খণ্ডিত ও আভাসময়। প্রথমেই আসা যাক তৎকালীন ভৌগোলিক পরিবেশ নিয়ে। ধান যে দেশের প্রধান ফসল, ভাত যে সেখানকার প্রধান খাদ্য হবেই সে বিষয়ে কোনো সন্দেহই নেই। চর্যাপদের যুগেও ওটা দশম থেকে দ্বাদশ শতাব্দীর যে বাংলা, সেই বাংলা তো আজকের মতোই ভাতই ছিল প্রধান খাদ্য। আর এই নদীমাতৃক দেশে মাছের বড় অভাব ছিল না, সুতরাং মাছ ভাতই ছিল বাঙালির প্রধান খাদ্য। নদী নালায় পরিপূর্ণে বাংলাদেশ, সুতরাং সেই নদী পারাপারের জন্য, খালবিল পারাপারের জন্য নৌকাই ছিল প্রধান অবলম্বন। নৌকা তৈরি করতে হতো, সাঁকো তৈরি করতে হতো, কাদা, জল নালা ইত্যাদি থেকে নানান উপায়ে মানুষ নিজেদেরকে বাঁচাবার চেষ্টা করত। সেই সময়টা ছিল সেন রাজাদের রাজত্ব, আর সেন রাজাদের রাজত্বের আমলেই আমাদের যে ব্রাহ্মণ্য ধর্ম, ব্রাহ্মণ্য প্রথা, জাতিভেদ প্রথা, সেসবের বেশি করে প্রাদুর্ভাব ঘটেছে। সুতরাং তৎকালীন যুগে সমাজ ছিল দুটি ভাগে বিভক্ত, একদিকে ছিল ব্রাহ্মণ্য সমাজ, অন্যদিকে ছিল অস্পৃশ্য অন্তর্জ শ্রেণীর মানুষ। ব্রাহ্মণ্য সমাজ অর্থাৎ ব্রাহ্মণ, কায়স্থ, বৈদ্য প্রভৃতি উচ্চবর্ণের মানুষ, এইসব অন্তর্জ শ্রেণীর মানুষের ছোঁয়া থেকে নিজেদের বাঁচিয়ে চলতেন, এবং নিজেদের বাঁচিয়ে চলতেন তাই নয়, তারা নিজেদের জাতি রক্ষার্থে নিজেদেরকে উচ্চাসনে বসিয়ে রেখে এসব অন্তর্জ শ্রেণীর মানুষদের গ্রামের থেকে দূরে কোনো পাহাড়ের গুহায়, জঙ্গলে বা টিলার উপরে তাদেরকে থাকতে বাধ্য করতেন, তাদের ছোঁয়াটুকুই যাতে না লাগে, তাই ছিল তৎকালীন যুগের এই ব্যবস্থা। এই যুগের মতো তৎকালীন যুগেও এসব সাধারণ মানুষদের ভাতের বড় অভাব ছিল,
উচ্চগণ্য মানুষদের খাবারের চিন্তা করতে হতো না, কিন্তু এই সুমন্তই শ্রেণীর মানুষদের নিত্যই অভাব লেগেই থাকত। এটি পদে পরিষ্কার বলা আছে, হাঁড়ি তো ভাত নাই নীতি আবেশি, অর্থাৎ হাঁড়িতে ভাত নেই নিত্যই প্রতিবেশীর যাতায়াত। সুতরাং এই দিক থেকে বিচার করলে তৎকালীন যুগের নিম্নবৃত্ত মানুষদের, অন্তজ শ্রেণীর মানুষদের ভাতের যে এক মুঠো অন্নের জন্য যে তাদের জীবন সংগ্রাম, সেই জীবন সংগ্রামের ইস্তাহারও বটে চর্যাপ। তৎকালীন যুগের বড় লোকদের বাড়িতে মাঝে মাঝে পাহারার ব্যবস্থা থাকত, কারণ চর্যবৃত্তি তৎকালীন যুগেও প্রচলিত ছিল। আবার এই যে ব্রাহ্মণ্য সমাজ, যে সমাজ এই অন্তজ শ্রেণীর মানুষকে দূরে ঠেলে রেখেছে, সেই সমাজ, সেই ব্রাহ্মণ্য শাসিত সমাজে এই সব তথাকথিত জাত্যগরিমায় গরিষ্ঠ উচ্চবৃত্ত পুরুষের দল ওইসব নিম্নবৃত্ত নারীদের সঙ্গলাভের জন্য ব্যস্ত ছিলেন। অর্থাৎ উপরে তারা দেখাতেন এই অন্তজ শ্রেণীর মানুষদের থেকে তারা কিভাবে দূরে থাকছেন, অথচ তারাই রাতের অন্ধকারে গোপনে তাদের সঙ্গে মিলনের জন্য উদগ্রীব হতেন। তৎকালীন যুগে তাস বিনোদনের জন্য ছিল মদ্যপান, তাস পাশা, যাতায়াতের জন্য ছিল হাতি, ঘোড়া, রথ ইত্যাদি। সব মিলিয়ে আজকের যে বাংলা আর তৎকালীন যুগের যে বাংলা, এ সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থার বিরাট বড় একটা পার্থক্য ছিল না। এবার আসা যাক চর্যাপদের সাহিত্যমূল্য। চর্যাপদ বাংলা সাহিত্যের, বাংলা ভাষা ও সাহিত্যের আদি গ্রন্থ। এই চর্যাপদ আবিষ্কারের ফলে অনেক ভুল ধারণা ভঙ্গ হয়েছে। চর্যাপদের আবিষ্কারের পূর্বে বিদ্যাপতির গান, গোপীজনদের গান, গোরক্ষ বিজয়, ডাক, খোনার ভজন প্রভৃতিকেই বাংলা ভাষার আদি দৃষ্টান্ত বলে মনে করা হতো। কিন্তু চর্যাপদ আবিষ্কারের পর পরিষ্কার হয়ে গেল যে চর্যাপদ বিদ্যাপতির গানের পূর্বেও দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে বাংলার জন্ম হয়েছে এবং বাংলা ভাষায় লিখিত গ্রন্থ পাওয়া গেছে। এর ফলে বাংলা ভাষার যে জন্ম এবং তার পরিপূর্ণতার রূপ, এ যে তার ধারাবাহিক ইতিহাস, সেই ইতিহাস জানতে আমাদের সুবিধা হয়েছে। তাছাড়া চর্যাপদের যে ছন্দ, পোয়ার, ত্রিপদী ইত্যাদি, এই ছন্দই গোটা মধ্যযুগে সাহিত্য রচনা হয়েছে, এমনকি আধুনিক যুগেও যে কবিতা রচিত হচ্ছে তার মধ্যেও পোয়ার, ত্রিপদী ইত্যাদি আছে। অর্থাৎ যে ছন্দের সৃষ্টি সেই দশম থেকে দ্বাদশ শতাব্দীর চর্যাপদে, তার উত্তরাধিকার আজও প্রবহমান। অর্থাৎ পোয়ার ছন্দ, ত্রিপদী ছন্দের যে সৃষ্টির ইতিহাস, যে জন্মগত ইতিহাস, সেই ইতিহাস আমরা জানতে পারি এই চর্যাপদের মাধ্যমে। এরপর আসলে অলঙ্কারের কথাই, যেহেতু এই জীবনকে তারা অস্বীকার করতেন, এই জীবনকে তারা প্রবঞ্চনা বলে মনে করতেন, আর এই প্রবঞ্চনাকে তুলে ধরার জন্য সমাজের নানান প্রান্ত থেকে উদাহরণ সংগ্রহ করেছেন, উপমা দিয়েছেন, কখনো বা রূপক অলঙ্কার ব্যবহার করেছেন, আর এই অলঙ্কার আজও অলঙ্কার শাস্ত্রের একটা বড় অবলম্বন। সুতরাং অলঙ্কারের দিক থেকেও বিচার করলে চর্যাপদের যে ইতিহাস, সেই ইতিহাস আজও প্রবহমান। আর সবচেয়ে বড় কথা, চর্যাপদের যে মূল সাধনা, ধর্মীয় সাধনা, সেই সাধনার সঙ্গে
আজকের যুগের সাহিত্যেরও সংযোগ আছে, শুনতে একটু অদ্ভুত লাগলেও একথাই সত্য। চর্যাপদ আসলে সহজিয়া সাধক বৃন্দের সাধনার পদ্ধতি। যে সাধকরা নির্বাণ তত্ত্বকেই বা মহাসুখকেই জীবনের মুখ্য বস্তু বলে মনে করতেন, একই ধারায় প্লাবিত হয়ে ধর্মমঙ্গলের ক্ষেত্রেও প্রায় একই রকম জিনিস আমরা পাই। তাছাড়া বাউল সম্প্রদায়ের মধ্যে তাঁদের যে মনের মানুষ আর চর্যাপদের যে নির্বাণ, আসলে একটু ভিন্নগতভাবে হলেও তারা একই জিনিস। আবার রবীন্দ্রনাথের যে মনের মানুষ, রবীন্দ্রনাথের কবিতার যে সহজিয়া তত্ত্ব, রবীন্দ্রনাথের কবিতার যে বড় আমি ছোট আমি, তার সঙ্গে চর্যাপদের যোগ আছে, বাউল সম্প্রদায়ের যোগ আছে। অর্থাৎ প্রথম যে সৃষ্টি হলো বাংলা সাহিত্যে, যে বিষয় নিয়ে বাংলা সাহিত্য রচনা হতে শুরু করল, তা রবীন্দ্রনাথ পর্যন্ত প্রবহমান। অর্থাৎ বাংলা সাহিত্য যে উত্তরাধিকার, সেই উত্তরাধিকার আজও পর্যন্ত চর্যাপদ থেকে আজ পর্যন্ত প্রবাহিত হয়ে চলেছে। তাছাড়া এই চর্যাপদে যে মূল বিষয় ধর্ম, ধর্মের সূত্রে এসেছিল সমাজ, এই ধর্মকে কেন্দ্র করে মধ্যযুগের একটা বড় অংশ সাহিত্য রচিত হয়েছে। কবিরা সমাজকে তুলে ধরেছেন ঠিকই, কিন্তু সেই সমাজ এসেছে ধর্মের হাত ধরে, যেমনভাবে চর্যাপদে সমাজ এসেছে ধর্মের হাত ধরে। অর্থাৎ ধর্ম থেকে চর্যাপদ মুক্ত ছিল না, মধ্যযুগ মুক্ত ছিল না, সব মিলিয়ে চর্যাপদ বর্তমানের যে সাহিত্য, মধ্যযুগের যে সাহিত্য, সব সাহিত্যের একটা বিশিষ্ট চর্যাপদের সঙ্গে আজকের সাহিত্যকে, চর্যাপদের সঙ্গে রবীন্দ্রনাথের সাহিত্যকে একটু পৃথকভাবে হলেও মিলিয়ে দেওয়া যায়। অবশ্য স্থান কাল পাত্র বিশেষে কিছুটা তো পার্থক্য থাকবেই। উৎসের যে উৎস স্থানের যে গঙ্গা আর সঙ্গম স্থলের যে গঙ্গা, অর্থাৎ গঙ্গোত্রী আর সঙ্গমের যে গঙ্গা, তার মধ্যে পার্থক্য আছে বৈকি। নমস্কার।